বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি হতে পারে না ইতিমধ্যে তো শুরু হয়েছে ঠিক না বলেন সুন্দর বন কেটে হতে পারে শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুযুগে জাতির দেশ এমন জাতি যেটা বোঝায় সেটাই বুঝে যেটা করায় সেটাই করে অনেকে এই আশায় আসে ঠিক না বলেন অনেকেই বলে এই দেশ নাকি হুযুগে জাতির দেশ দফায়ে দফায়ে বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে থাকবে কি থাকবে না বলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে হয় না কেউ হয় নাই দেখেন নাই অবাক হব না বিএনপি যদি নৌকা এসিল মারে মারে না মারে নাই এই নির্বাচনে বিএনপির বড় নেতা আওয়ামী লীগ আসে নাই এগুলি রাজনীতির চরিত্র সৎ চরিত্র না বদ চরিত্র এটা আপনারা বলবেন ঠিক না বলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি এই যে হতে পারে যেতে পারে বলতেছি মুহিব খানের লেখা এটা আজকের লেখা না দুই হাজার দশের লেখা চোদ্দ বছর আগে থেকে মিলাবেন কি কি হইল না হইল ঠিক না রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের গলকাঠে আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জা সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় শাহজালালের মাটি ঠিক কিনা বলেন শাহ মকদুমের মাটি শাহ মাটি খান জাহানালের মাটি ঠিক কিনা ধরে বলেন হ্যাঁ আমাদের বিক্রমপুরের বাবা বাবা আদম শহীদের মাটি ঠিক কিনা বলেন আর বীরদের ঘাঁটি হাজির শরীয়তল্লার ঘাঁটি তিতুমিরের ঘাঁটি ঠিক কেনা বলে এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নস্তে হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ সব কিছু বদলে যাক কিন্তু ইসলাম থাকবে এই যে বাস্তবতা এটা বাংলাদেশের প্রাকৃতিক ব্যাপার আরে যে দেশের নব্বই ভাগের বেশি মানুষ তাদের চিন্তায় ভাবনায় কল্পনায় তাদের অনুভূতিতে তাদের উপলব্ধিতে তাদের রুচিতে তাদের পছন্দে তাদের স্বপ্নে তাদের আকাঙ্ক্ষায় ইসলামকে ধারণ করে লালন করে সেই দেশে যদি ইসলামকে বাদ দিয়া ইসলামকে নিচে ফেলে ইসলামকে পিছিয়ে ফেলে ইসলামকে অবাঞ্ছিত সাব্যস্ত করে ইসলামকে অচল সাব্যস্ত করে জাতিকে নিয়ে সামনে এগুনের চেষ্টা হয় এই চেষ্টা কোনো দিন সফল হবে না আমাদেরকে জোর করে অপ্রাকৃতিক অস্বাভাবিক সংস্কৃতি এবং রাজনীতি অর্থ ব্যবস্থা গেলানো হচ্ছে ঠিক কিনা বলেন এটা ভুলে গেলে চলবে না যুব সমাজ যারা আয়োজন করেছে আয়োজকরা ব্যস্ত থাকে স্বাভাবিক কথাগুলো তাদের কেন যেন যায় কাজের ফাঁকা ফাঁকে যেন শোনে আমি চাই এই বাংলাদেশের জন্ম একাত্তরে হয়েছে ঠিক কিনা বলেন যুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে এই মাটিটা জমিনটা ভূখণ্ডটা এইটা কি জন্ম একাত্তরে এই জমিনটা একাত্তর আগে ছিল না হাজার বছর ধরে ছিল না এই জমিনটা মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে আশপাশের অন্যান্য জমিন থেকে আলাদা মানচিত্র রূপ পেয়েছে ইসলামের ওসিলা এটা কেনা বলেন মুসলমানিত্বের কারণে অন্য কোনো কারণ না এটা কেনা বলেন আমি সুদূর অতীতে যাচ্ছি না বঙ্গভঙ্গ যখন হয় ইংরেজের আমলে গোটা বঙ্গকে ভাঙ্গা দুই ভাগ করা হয় একটা ভাগের নাম পশ্চিমবঙ্গ আরেকটা ভাগের নাম পূর্ববঙ্গ সেই পূর্ববঙ্গের মধ্যেই বাংলাদেশটা এখন আছে ঠিক কিনা বলেন এই পশ্চিম এবং পূর্ব নামে দুইটা বঙ্গ যে ভাগ হইল কিসের ভিত্তিতে হয়েছিল পশ্চিমবঙ্গ হিন্দু অধ্যুষিতদেরকে দেওয়া হয়েছিল আর পূর্ববঙ্গটা মুসলিম অধ্যুষিত মুসলমানে ভরপুর একটা অঞ্চল হিসেবে আলাদা মানচিত পেয়েছিল ঠিক কিনা বলেন তাহলে আমরা এই ভূখণ্ড পেলাম কিসের পরিচয়ে বলেন তো ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয়ে বলেন সুহান আল্লাহ ধারাবাহিকতায় কালের বিবর্তনে উনিশশো সালে যখন নাকি এই ভারত বিভাগ হয় ইংরেজরা এই দেশকে ভাগ করে দিয়ে চলে যায় তখন ভারতের মতো একটা বিশাল দেশ তিন দিকে আমাদের ভারত মধ্যকানে পেটের ভিতরে বাংলাদেশ ঠিক কিনা এই পেটের ভিতরের অল্প একটা জায়গা বাংলাদেশ এটা তো ভারত হওয়ার কথা এটা ভারত না হয়ে পাকিস্তান হইল কেন মুসলমানের দেশ হওয়ার কারণে ঠিক কেন বলে বুঝতে হবে আমাদের চেতনাটা বুঝতে হবে কোথেকে আসলাম বাংলাদেশ ঠাস করে আসমান থেকে পড়ছে নাকি এটা অতীত ইতিহাস আছে না এটা পাকিস্তান হইলো কেন ভারতের ভিতরে থাকা সত্ত্বেও এটা পাকিস্তান নাম হইল কেন মুসলমানিত্বের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে এই দেশ আমরা পেয়েছি এই ভূখণ্ডকে পেয়েছি নয়তো এই দেশ ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকতো ভারতের ভিতরে আরও মুসলমানরা আসে না বিক্ষিপ্ত কিন্তু এখানে জমাট বাঁধা মুসলমান যে জন্য এটাকে একটা মুসলিম রাষ্ট্রের নামের আওতায় দেওয়া হয়েছে যদিও সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে বলছিল। আমাদের দেশের নেতা বাংলার বাঘ সেরে বাংলা একে ফজলুল হক উনিশশো সালের লাহোর প্রস্তাবে প্রস্তাব করেছিলেন ইংরেজরা চলে যা তারা যাওয়ার সময় হিন্দু রাষ্ট্র ভারতকে দেওয়া যাক আর মুসলমানরা ভারতবর্ষে যেখানে যেখানে বেশি বেশি জমা জমা আছে। এই জায়গাগুলিতে অনেকগুলি ইসলামী রাষ্ট্র হোক এটা ওনার কি ছিল প্রস্তাব ছিল এই হিসাবে পাকিস্তান শুরুতেই একটা আলাদা রাষ্ট্র হওয়ার কথা বাংলাদেশ শুরুতেই একটা আলাদা মুসলিম রাষ্ট্র হওয়ার কথা কাশ্মীর আলাদা একটা মুসলিম রাষ্ট্র হওয়ার কথা পাঞ্জাব আলাদা মুসলিম রাষ্ট্র হইতে পারতো ঠিক কিনা বলেন মিস্টার জিন্না অতি চালাক তিনি বললেন যে হ্যাঁ মুসলিম রাষ্ট্রই হবে কিন্তু সব মিলে একটা হয়ে যাবে অথচ মাঝখানে বিশাল ভারত ওই মাথায় পশ্চিম পাকিস্তান এই মাথায় পূর্ব পাকিস্তান এটিকে মিলল এটা মেলে নাই এমনিতেই ভেঙে যাওয়ার মতো অবস্থা টিকে থাকা সহজ ছিল না এর উপর পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক শোষণ এবং এটিকে বলা বলা হয় সাংস্কৃতিকভাবে আমাদেরকে মানে পরাস্ত করার চেষ্টা করলো আমাদের ভাষার উপরেও তারা হাত দিল ঠিক কিনা বলেন আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি প্রসঙ্গটা এখানে ঢুকাইলাম এই পাকিস্তানিরা জালিম আমরা হয়ে গেলাম মাজলুম আমাদের উৎপাদন আমাদের উন্নয়ন আমাদের সম্পদ আমরা করি এই জমিন থেকে আল্লাহ পাক দেন পশ্চিম পাকিস্তানে পাচার করে নিয়ে যাওয়া হয় আমাদের ছেলেদের চাকরি নাই আমাদের কোনো মূল্য নাই আমাদের এখানে উন্নয়ন নাই অবকাঠামো নাই আমাদের রাজনৈতিক অধিকার নাই এই দেশের মানুষ এই দেশের মানুষকে ভোট দিয়ে পাশ করানোর পর ক্ষমতায় বসতে তারা দেয় না এই ছিল অবস্থা ঠিক কিনা বলেন তো জালিমের বিরুদ্ধে আমরা মজলুম আরেকটা যুদ্ধ করলাম একাত্তরে বলেন সুভাগ এটা এই হিন্দু মুসলিমের যুদ্ধ ছিল না দুই ধর্মের যুদ্ধ ছিল না ছিল একই ধর্মের তারাও মুসলিম আমরাও মুসলিম কিন্তু তারা জালিম আমরা মজলুম মজলুম হিসেবে আমরা মুক্তি সংগ্রাম করলাম বাংলাদেশ পেলাম তো বাংলাদেশ যে ঘৈরা ঘৈরা বাংলাদেশ নামে আসলো এটা কি এমনি হয়ে গেল না মুসলমানের এলাকা বলেই এই স্বাধীন মুখণ্ডটা আমরা আলাদাভাবে পাইলাম ঠিক কিনা বলেন এখন যদি এই বাংলাদেশে ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা হয় মুসলমান হওয়াটা অপরাধ হয় মুসলমানিত্ব প্রকাশ করলে মৌলবাদী গালি শুনতে হয় সাম্প্রদায়িক বলা হয় স্বাধীনতা বিরোধী বলা হয় মধ্যযুগীয় বর্বর বলা হয় জঙ্গি বানানোর চেষ্টা করা হয় এদেশের মুসলমানরা কিছুতেই কখনোই এই অত্যাচার মেনে নেবে না ঠিক কিনা বলেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাংলাদেশের স্বাধীনতার পূর্ব ইতিহাস উনিশশো সালের লাহোর প্রস্তাব সাতচল্লিশ সালের দেশ বিভাগ বায়ান্নর ভাষা আন্দোলন চুয়ান্নর আইয়ুব বিরোধী যুক্ত ফ্রন্টের নির্বাচন ছয়ষট্টির ঐতিহাসিক ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ আমি ধাপগুলো বললাম এই স্টেপগুলোর মধ্যে এই যে বড় বড় ঘটনা ঘটলো দেশবাসী ঝাঁপাইয়া পড়ল আন্দোলনে সংগ্রামে এইগুলির মূলনীতি ছিল না একটা ঘোষণা ছিল না কিসের জন্য করতেছি ইশতেহার ছিল না নির্বাচন ইস্তেহার থাকে না দফা থাকে না কোনো দফায় কোনো ইশতেহারে কোনো মূলনীতিতে কোনো ঘোষণায় উল্লেখ ছিল না যে বাংলাদেশ যখন আমরা পাব তখন এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু হবে এই কথা কোথাও উল্লেখ ছিল না তাহলে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হওয়ার পর আমাদের সংবিধানে জোর করে ভারতের পরামর্শে রাশিয়ার চাপে সমাজতন্ত্র এবং এই ধর্মনিরপেক্ষতা কীভাবে ঢুকল আওয়াজ না দেওয়া তো আমার একটা ধরবো জাতি যদি জানতো একটা যুদ্ধের মাধ্যমে আমরা আলাদা হওয়ার পর ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করা হবে ইসলামকে নিয়ে সূক্ষ্মভাবে নষ্ট করার চেষ্টা করা হবে জাতির ভিতরে ইসলাম মুক্ত ভাবনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে রাজনীতি ইসলাম থেকে মুক্ত করে ফেলার চেষ্টা করা হবে অর্থ ব্যবস্থা সুদ্ভিত্তিক হবে এবং সংস্কৃতিতে ইসলাম বিরোধী চক্রান্ত ঢুকবে মিডিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করবে তাহলে জাতি মুক্তিযুক্তি জাপিয়ে পড়ার আগে একশোবার চিন্তা করত এই জাতি স্বাধীন জাতি ভারত আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি বটে ইসলাম থেকে আমরা মুক্ত হইয়া চলে আসি নাই বরং পাকিস্তানের চাইতে সরস এবং সমৃদ্ধ ইসলাম বর্তমান বাংলাদেশ ধারণ করে আছে না একটা লাউ একদিক গেছে দিছি কাইটা আমি তো আর বেগুন হয়ে যায় নাই আমি তো লাউই আছি ঠিক না বলেন পাকিস্তান বাদ দিয়ে দিছি আমরা ওরা একাত্তরে আমাদের মা বোনদের উপর সন্তানদের উপর পিতাদের উপর যে নির্যাতন করেছে পিতার অপরাধে সন্তানকে মেরে ফেলেছে ভাইয়ের অপরাধে ভাইকে ধরে নিয়ে গেছে নারীদের ওপর অন্যায় করেছে ইসলাম যেগুলি সমর্থন করে না সেরকম অত্যাচার করেছে সেই পাপের বোঝা পাপের ফল এখনও তারা ভুগতেছে পাকিস্তানে শান্তি নাই কোনো সরকার পাঁচ বছর টেকে না তাদের মধ্যে ঝগড়া ঝাঁটি মারামারি কোপা বোমা মারা মসজিদের ভিতরে বোমা ফোটে এই যে অশান্তির মধ্যে পাকিস্তান যাচ্ছে এই পাপের ফল কিন্তু কথা হচ্ছে আমরা কি গুণা করলাম যে ইসলামের দেশে মুসলমান হয়ে থাকাটাকে গৌরবের মনে না করে দোষের মনে করা হয় ঠিক কিনা বলেন এখানে আমরা বৈষম্যের শিকার এখানে বাংলাদেশের মুসলমান মুসলমানিত্ব ষড়যন্ত্রের শিকার ঠিক কিনা বলেন আমাদের মহান নেতা মননা ভাসানী স্বাধীনতার পর এক বক্তব্য বলেছিলেন পিন্ডির গোলামির জিঞ্জির ছিঁড়েছি দিল্লির দাসত্ব মেনে নেব না হাত থেকে মুক্ত হয়েছি দিল্লির গোলাম হওয়ার জন্য নয় এখন তো তাবেদার গোলামে দেশ ভরে গেছে ঠিক না বলেন আমরা স্বাধীন হয়েছি স্বাধীন থাকার জন্য দেশকে স্বাধীন রাখার জন্য না জোরে বলে এই বাংলাদেশ ইসলামের দেশ নিঃসন্দেহে মুসলমানদের দেশ এটা ইমানের দেশ এটা দেশ এটা কালেমার দেশ বিশাল এক হিন্দু রাষ্ট্রের পেটের ভিতরে তাও হিদের পতাকা নিয়ে লাল সবুজ স্বাধীনতার পতাকা নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমরা বিস মুসলমান এখনো জেগে আছি এখনো বেঁচে আছি এখনো দাঁড়িয়ে আছি এখনো কোনো রকমের চক্রান্ত দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি ঠিক কেনা ধরে বলে আমাদের আত্মপরিচয় জানতে হবে একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারায়া যায় একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারিয়ে গিয়ে বকরির দুধ খেয়ে বড় হয় এক গ্রামে জঙ্গল থেকে বেরিয়ে গেছে হারায় গেছে বকরির দুধ খেয়ে বড় হচ্ছে শুনতেছেন এই এখানে করলে হ্যাঁ করবেন না কথাগুলো জরুরি বলা দরকার যাক শোনেন এই বাঘের বাচ্চারা নিজেকে বকরির বাচ্চাই মনে করে করবেই শিশু তো একটু বড় হওয়ার পর নদীতে পানি খেতে গিয়ে একদিন দেখে তার ভাইদের চেহারা তার মতো না তার চেহারাটা অন্যরকম সে চিন্তিত হবে না যে আমি হলুদ রঙের ডোরা ওরা কাল কালো সাদা চেহারার মিল নাই তখন সে জ্ঞান গবেষণা করে মুরব্বীদেরকে জিজ্ঞাসাবাদ করে ইতিহাস পড়ে খোঁজখবর নেয় তার মতো করে সে করে আর কি সে জানতে পেল যে সে বাঘের বাচ্চা সে বকরির বাচ্চা নয় সে ছাগল প্রজাতির কোনো প্রাণী নয় বাক্য জিনিস সেটাও সে খবর পাইল যেদিন সে বুঝতে পারলো সে বাঘের বাচ্চা আর বাঘের সানমান কি ঠিক সেদিন সেই মুহূর্ত থেকে তার চলনে তার বলনে তার দৌড় তার থাবা তার ধারানো তার ফিরে তাকানো তার আওয়াজ তার শব্দ তার গর্জনে বাঘের মতো বীরত্বের প্রকাশ পাইতে লাগলো হে বাংলাদেশের মুসলমানগণ হে রাজধানী ঢাকার পাশের মুসলমানগণ হে যুব তরুণ সমাজগণ আমি বলতে চাই যেদিন আমরা বুঝতে পারব আমরা খালিদ্দিন ওলিদের উত্তরস্বরী আমরা হামজা আসাদুল্লাহ ও আসাদ রাসুলি আল্লাহ এবং রাসুলের সিংহ হামজার উত্তরস্বরী আমরা অমর অমর ফারুক রাজি আল্লাহ তাল আনহর উত্তরস্বরী সেদিন আমাদের মধ্যে যে চেতনা জাগবে যে প্রেরণা উদ্বেলিত হবে যে শক্তি সামর্থ্য গতি সৃষ্টি হবে আমাদের সামনে এদেশের বিস্কুটি ইমানের ভাণ্ডারের সামনে পৃথিবীর কোন পারমাণবিক শক্তিও এসে দাঁড়ানোর সাহস পাবে না পাবে না পাবে না। তকবীর আল্লাহ আকবর দুনিয়ার মুসলিম এক হাও এক খাও ইসলামের সত্যরা হুশিয়া সাবধান এগুলি হচ্ছে আমাদের জাতীয় স্লোগান থেকে নামালেন মুসলিম জাতি হিসেবে পৃথিবীর দুইশো কোটি মুসলমানের দেশের বিশ কোটি মুসলমানও সদস্য বিশ্বের দুইশো কোটি মুসলমানকে দশ দিয়া ভাগ দেন টেন পারসেন্ট বের করেন বের হবে বিশ কোটি দশ ভাগের এক ভাগ মুসলমান এই বাংলাদেশের নাগরিক বলেন সুভান আল্লাহ এই দেশ নিয়ে চক্রান্ত করলে কোনো লাভ আছে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষণ মজুর সবার ঠোঁটে সোনরে ইলাহা ইর জিকির ওঠে ঠিক না ইমানের তো আগুন ধলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উচালতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ পথে ঘাটে এদেশের দেশের বাজার হাটে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের গঞ্জ গ্রামে খুদার নামের তাসবিহাতে, কত অশ্রু ঝরে গভীর রাতে এ দেশের গঞ্জ গ্রামে খুদার নামের তাসবিহাতে। কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে সে দেশে অল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে প্রতিদিন সূর্য অধিত হয় ফজরের আজানের ধ্বনিতে ঠিক কিনা বলেন প্রতিদিন সুজ্জ অস্তমিত যায় মাগribের আযানে ধুলিত কথা ঠিক কি না বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে কথা সত্য কি না বলেন ঝড় ঝড় মুখে আগুনটা আছে দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখা মাশাল্লাহ আমরা আপাতত বসে যাব আপাতত বসবো আমরা একদম বসে গেছি মনে করার কারণ নাই ঠিক না আমরা জীবনের নিয়মে পদ্ধতিতে সিস্টেমে আমরা হয়তো মাঝে মাঝে শুয়ে থাকি মাঝে মাঝে ঘুমিয়ে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে বসি আমরা বসি ইনশাল্লাহ এই যে আমরা এই যে শুয়ে থাকি মাঝে মাঝে বসে থাকি এটা থাকি প্রয়োজন কিন্তু আজকে মহরা দিয়ে দেখাইলাম দিনের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে আমাদের মুসলিম জাতিসদ্ধার বিরুদ্ধে আমাদের ইমান ও ইসলামের বিপ্লবের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত মোকাবেলার প্রয়োজন হলে আমরা কিন্তু মনে মনে মানসিকভাবে প্রস্তুত হয়ে সবাই দাঁড়িয়ে আছি ঠিক না মনে করার কারণ না দেশের মানুষ কিছু পায় না কিছু বোঝে না এভাবে এই দিন যাবে আরে না এই দিন দিন নয় আরো দিন আছে ঠিক কিনা বলেন এই দিন দিন নয় আরো দিন আছে আমরা বাংলাদেশের সীমানার নাগরিকত্বের পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি বলেন ঠিক কিনা জাতীয়তা কি লিখবেন বাংলাদেশি তো আমরা লিখি না কাগজপত্রে ভাষা এবং ভাষাভিত্তিক যে জাতিসত্তা সেটার পরিচয় আমরা সবাই বাঙালি ঠিক কিনা বলেন বাঙালি বললে শুধু বাংলাদেশের বাঙালি বোঝায় না ভারতের বাঙালিও বোঝায় বিদেশে গিয়া যদি কেউ বলে আমি বাঙালি তখন জিজ্ঞাসা আসে উত্তর প্রশ্ন আসে বিপরীত দিক থেকে আপনি কি ভারতীয় বাঙালি না বাংলাদেশি বাঙালি ঠিক কিনা বলেন আর চিন্তা চেতনা বিশ্বাস প্রেরণার ঐতিহাসিক পরিচয়ে আমরা সবাই মুসলমান তুমি বলে বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান अरबिया अजोमी ईरानी तुरानी तुर्की बाई अफगान मुसलमान मुसलमान तुम्हें तो मुसलमान তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও বা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল কাছে রও কি বা দূরে রও তো বুকাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর মৃত্যু तू तो तमाय जान सलाम दूरे थके शैतान मुसलमान मुसलमान तुम तो मुसलमान ठीक যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি অথবা তুমি আফগান তুমি তো জাতিতে একজন মুসলমান এই যে মুসলিম জাতীয়তাবাদ সর্বোচ্চ সাথে জাতীয়তাবাদ সর্বব্যাপী সাথে জাতীয়তাবাদ সর্বসত্য জাতীয়তাবাদ আল্লাহর কাছে প্রিয় জাতীয়তাবাদ আল্লাহর দেওয়া জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের অধীনে পৃথিবীতে এখন দুইশো কোটি মানুষ আছে। অতীতেও হাজার কোটি মানুষ গিয়েছে এই তৌহিদবাদী একত্ববাদী মুসলিম জাতীয়তাবাদী মানুষগুলির জাতির পিতার নাম হজরত ইব্রাহিম আলহ তার আমরা এ এটি কেনা বলেন আল্লাহ বলেন ইব্রাহিম মিল্লিম ইব্রাহিমুল মুসলিমিন তোমাদের আদর্শের পিতা তোমাদের চিন্তা চেতনার পিতা তোমাদের ধর্ম পরিচয়ের পিতা তোমাদের বিশ্বাসের পিতা হজরত ইব্রাহিম আর সেই ইব্রাহিমেই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন বলেন আল্লাহ এই তো আমাদের জাতীয়তাবাদের পরিচয় এটা নিয়ে অনেক সময় দ্বন্দ্ব হয় কেউ বাঙালি কেউ বাংলাদেশি দুইটা সবই তো আমরা আমরা সীমানায় বাঙালি ভাষায় সীমানায় বাংলাদেশি ভাষায় বাঙালি বিশ্বাসে আমরা মুসলমান গেল এক সাবজেক্ট আরেকটা ঝামেলা নিয়ে হয় রাষ্ট্রভাষার প্রসঙ্গ এবং রাষ্ট্র ধর্মের প্রসঙ্গ পাকিস্তানিরা গোটা পাকিস্তান পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তান গোটা পাকিস্তানের মধ্যে ভালো করে শোনেন যুবকরা শোনো সাতান্ন পারসেন্ট মানুষের ভাষা ছিল বাংলা বলেন সুভান আল্লাহ ভাষা কে দান করছেন এই জন্য বলছেন সুভান আল্লাহ বুঝছেন নি হ্যাঁ ভাষা কি আল্লাহর দান না সারা দুনিয়ার মানুষ আল্লাহ ভাষা দান না করলে কেমনি কথা বলতেন ভাষার সৌন্দর্য দেখেন ঢাকায় আমরা একটা ভাষায় কথা বলতেছি আপনি ঢাকা থেকে বের হয়ে নারায়ণগঞ্জটা পার হয়ে খালি কুমিল্লার দিকে ঢুকেন ওখানে ভাষাটা আরেক রকম ফেনীতে গেলে আরেকটু এক রকম এই নোয়া নোয়াখালী আরেকটু এক রকম চিটাগাং গেলে আরেকটু কঠিন কক্সবাজার গেলে আরও কঠিন নদী পাড়ে যদি খালি এতে যান টেকনাফে যান সেখানে বোঝা যায় যে এটাই বলতেছে কিন্তু আরও কঠিনভাবে বলতেছে এই যে ভাষা আস্তে আস্তে বদলে বার্মায় গিয়া বারমির ভাষা এটা চিনে গিয়া চিংচং চিংচং হয়ে যায় ভাষাকে সাজাইছেন কে সারা দুনিয়ায় ভাষাকে সাজিয়েছেন কে এই জন্য ভাষার আলোচনা করার পর মনের মধ্যে আসছে এইগুলি তো আল্লাহর দান চিন্তা কইরা অনুভব কইরা বললাম সুভান আল্লাহ আপনারা বলেন সুভান আল্লাহ আল্লাহর কোনো নিয়ামত আল্লাহর কোনো কারিশ্মা অনুভব করে কেউ যদি বলে সুভান আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা সব দেওয়া ভরে যায় আমাদের সবার সবার সব হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই যে ভাষা সুন্দর বাংলা ভাষা সুন্দর বাংলা ভাষা সুন্দর প্রসঙ্গ চলে আসে অনেক কথা মাথায় একটা সঙ্গে আরেক কথা বের হয়ে যায় দেখেন বাংলা ভাষা কত সুন্দর দুনিয়ার কোনো ভাষার সঙ্গে বাংলা ভাষার একটা বিষয়ের মিল পড়ে না এটা বাংলা ভাষারই আলাদা একটা বৈশিষ্ট্য এটা বাংলা একাডেমি জানে কিনা আমি জানি না বাংলাদেশের নাস্তিক নাতৃকমূর্তার গবেষকরা জানে কিনা আমি জানি না আমি বলতেছি শিখে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি বাংলা ভাষায় একমাত্র আপনি যদি বলেন শীত শীত লাগতেছে কি লাগতেছে মানে কি অনেক শীত নাকি কম অনেক শীত না কম হালকা হালকা বললেন তো দুইবার বললেন দুইবার বোঝাইলো কম বললেন সুহান আল্লাহ আরবি ভাষায় দুইবার বললে ডাবল হয়ে যায় বাংলা ভাষায় ভাই কেমন আছেন এই ভাই শরীরটা একটু জ্বর 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 কি বিরাট জ্বর বিছানা থেকে উঠতে পারে না নাকি নাকি মসজিদে আসছে হালকা জ্বর আর যদি বলে আমার জ্বর হ্যালো আসসালামু আলাইকুম আমার জ্বর ভাই কবে থেকে কয়দিন শীত করতেছে ফ্যান বন্ধ করো ঠিক কিনা শীত শীত বললে কম শীত জ্বর জ্বর বললে কম জ্বর ঠিক না বাংলা ভাষা সৌন্দর্য না অনেক সৌন্দর্য বাংলা ভাষা আছে এই আলোচনায় গেলে তো অন্য আলোচনা হয়ে যাবে যাই হোক এই টোটাল পাকিস্তানের সাতান্ন পার্সেন্ট নাগরিকের ভাষা ছিল বাংলা ছাপ্পান্ন পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট গোটা পাকিস্তানে আরও ভাষা ছিল বেলুচ ভাষা বেলুচিস্তানের মানুষদের ভাষা আছে বিদের আলাদা ভাষা আছে খাইবার পাখতুন পাখতুনের আলাদা ভাষা আছে উর্দু ভাষা যেটাকে রাষ্ট্রভাষা ভাষা জন্য চেষ্টা করা হইল অন্যায়ভাবে এই ভাষা বলনেওয়ালা ছিল মাত্র সাত পারসেন্ট একশো জনের সাতজন উর্দু বলে একশো জনের ছাপ্পান্ন জন বাংলা বলে ঠিক কিনা বলেন এই সাতজনের ভাষাকে সকলের উপরে বাধ্যতামূলক রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার যে দুর্বিসন্ধি যে চেষ্টা এটার প্রতিবাদ করার পর জালিমের গুলিতে মজলুমের মিছিলে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন কারা হয়েছেন সেন্টু কলটু, বলটু। এগুলি কি নাম বলেন তো জব্বার বলেন সুহান আল্লাহ আবুল বারাকাত বলেন সুহান আল্লাহ হ্যাঁ মোহাম্মদ রফিক বলেন সুভান আল্লাহ মোহাম্মদ আব্দুল সালাম বলেন সুভান আল্লাহ এখন এই রকম নাম থাকলে চিন্তা করে চাকরি দেওয়া যাবে কি যাবে না ঠিক কেনা বলেন এই এভাবে আমরা শাহাদত বরণ করলাম ভাষার জন্য এই ইতিহাস কোথাও নাই বিদেশে সফরে যাই আল্লাহ বাক নেন মালয়েশিয়ার কে টাওয়ার টুইন টাওয়ার যেটাকে সবাই বলে সহজে ওটার পাদদেশে একটু সন্ধ্যার পড়েছিলাম জর্দানের নাগরিকরা আসছে আমাকে দেখে আরবি অথবা পাকিস্তানি মনে করছে যাই হোক আফগান মনে করেছে কথাবার্তায় আসে বুঝলো যে আমি একজন বাঙালি বাংলাদেশি তখন চিনে না বাংলাদেশটা কোন জায়গায় এটা কি ভারতের অংশ না পাকিস্তানের অংশ কোনোটার অংশ না দুইটার পাশে দুইটার পাশে আপনাদের ভাষা কি আমি তো তো ওদের সঙ্গে আরবিতে কথা বলতেছি সে তো বুঝতেছে না বললাম সে সে ভাবছে আরবি মনে হয় আমাদের ভাষা আপনাদের দেশকে আরবিতে কথা বলে ওবিরাম আরবি বলতেছি আমি বললাম না আমি আরবিতে পারি এই জন্য বলতেছি আমাদের একটা ভাষা আছে বাংলা ভাষা আচ্ছা আমাদের বর্ণমালা আছে আলাদা এটাও বললাম আচ্ছা আমাদের বাংলা ভাষার জন্য আত্মদানের শাহাদাতের কাহিনী আছে আচ্ছা এটা আন্তর্জাতিক মাতৃভাষা সুভান আল্লাহ বলতেছে এতটা খবর রাখে না কিন্তু জানার পর সম্মান করেছে এটা হলো বাংলাদেশের জটে কিনা বলেন এই যে অধিকাংশের ভাষা হওয়ার কারণে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা চাইলাম হিসাবটা বুঝবেন অধিকাংশের ভাষা হওয়ার কারণে বাংলাকেই আমরা রাষ্ট্রভাষা চাইলাম জীবন দিলাম বর্তমানেও বাংলাদেশ বর্তমানের বাংলাদেশের ভিতরে বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষা চলে কিনা জানেন চলে পাহাড়িদের আলাদা আলাদা ভাষা আছে স্বাধীন ভাষা তাদের আলাদা বর্ণমালাও আছে পাহাড়ি বিভিন্ন নৃগোষ্ঠী উপ উপজাতিদের আসে এই যে বাংলাদেশের ভিতরে ছোট্ট ছোট্ট আরও কিছু ভাষার ব্যবহার আছে এর পরেও কি বাংলা ভাষা রাষ্ট্রভাষা হয় নাই কেউ কি প্রশ্ন তুলেছে যে পাহাড়িরা তো বাংলায় কথা বলে না ওদের উপর কি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা বইলা চাপায় দেওয়া ঠিক হবে এইটা বাংলাদেশের কোনো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তথাকথিত সুশীল সমাজের লোকেরা টেলিভিশনে বলছে একদিনও বলছে তাহলে তারা এটা বলে কেন বাংলাদেশে তো আরো ধর্মের লোক আছে তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কেন এই কথাটা বলে কেন ব্যাপারটা বুঝছেন আমার বাংলাদেশের ভিতরে অন্যান্য ভাষার ভাষী লোক আছে তাদের জাতিসত্তাই আলাদা এরপরেও বাংলা এখানে নব্বই ভাগের বেশি মানুষ বাংলা কথায় বলে বইলা এটা রাষ্ট্রভাষা বাংলা জীবন দিয়ে অর্জন করলাম এখানে পঁচানব্বই ভাগের বেশি মানুষ তৌহিদপন্থী ইসলামপন্থী হওয়ার কারণে এদেশের রাষ্ট্র ধর্ম যদি ইসলাম থাকে এখানে আপত্তি করার দুঃসাহস কোথায় পায় যুক্তি কোথায় পায় এটা হচ্ছে আমাদের কথা ঠিক কিনা হাত তুলে জোরে বলে একটা রাষ্ট্রের ধর্ম থাকবে কেন রাষ্ট্রের ভাষা আছে কেন আছে কেন আছে আরো ছোট ছোট ভাষার লোক তো এখানে আছে তাহলে বাংলাকে রাষ্ট্রভাষা করলাম কেন প্রায় সবাই যে বাংলা বলে প্রায় সবাই তো মুসলমান এই জন্য রাষ্ট্র ধর্ম ইসলাম অসুবিধা কি এরা দুমুখ এক জায়গায় এক চিন্তা এক জায়গায় এক চিন্তা ষড়যন্ত্র গভীর আমরা ইমানের সৈনিক থাকবে লিল্লাহ থাকবে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় কি না বলেন সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না রাখবো না ভাল লাগে না মিল পড়ে না এটাকে এক সময় রাখবোই না এই কথি এই কথাগুলি বলার লোক বাংলাদেশে আছে না ছিল না এখন কি ইসলাম নাই না সেই লোকটাই নাই ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে হে মুসলমানরা আমরা কি ঘুমাবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে ইরাক বোধেকে ওরা কোর আনকে অসম্মান যদি দে দেখব সেকে ওরা কোর আনকে অসম্মান যদি দে দেখব সেকে কাপনের পড়ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে কাপনের পড়ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জল সৈনিকেরা ভয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে না রাজ্য তো গভীর হোক নিশ্চিত থাকেন সকাল সময় মতো আসবে রাত লম্বা রাত কাটে না রাত পোহায় না অর্থাৎ রাত অনেক লম্বা হচ্ছে রাত লম্বা হচ্ছে অর্থাৎ রাত অনেকটাই কেটে গেছে রাত অনেকটাই কেটে গেছে অর্থাৎ খুব শিগগির আমাদের রক্ত স্নাত মুক্তি সংগ্রামের সূর্যের উদয়ের সময়ে চলে এসছে কেনা বলায় ভয়ের কিছু আছে তাকবির দেন তাকবির লিল্লা হই তাকবির লীল্লা হই তাকবির ভয়ের কিছু আছে ভয়ের কিছু নাই ভয়ে পাইলে চলবে না মনে রাখতে হবে এই দেশটা পাক আমাদেরকে ভাড়াটিয়া হিসেবে না মালিক হিসেবে দান করেছেন এই দেশটা পাক আঠারো থেকে বিশ কোটি মুসলমানকে ভাড়াটিয়া হিসাবে নয় মালিক হিসেবে দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ এই দেশের জন্ম হয়েছিল একটা মানব শিশুর জন্মের মতো আট নয় দশ মাস মায়ের গর্বে থাকার পর যেভাবে একটা মাতৃ শিশু জন্মগ্রহণ করে টানা নয় মাস মাত্র নয় মাসের প্রলয়ন করি তীব্রতর প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করে তোলে গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক একটি স্বাধীন শিশু রাষ্ট্রের জন্ম হয়ে যায় এই শিশু রাষ্ট্রটা আস্তে আস্তে বড় হবে কিশোর হবে তরুণ হবে যুবক হবে হওয়ার কথা ছিল না হয় নাই বাংলাদেশ যুবক হয় নাই তখন থেকেই পরিকল্পনা এই যে আয়াত বলেছিলাম শুরুতে ওমা কারু ওমা কার আল্লাহ খাইরুল মা কিরিন আল্লাহ বলেন আমার দুশ্মনরা দিনের দুশ্মনরা নবীর দুশ্মনরা কোরআনের দুশ্মনরা ইমানের দুশ্মনরা ইসলাম এবং মুসলমান এবং মুসলমানিত্বের দুশ্মনরা তারা সব সময় অনবরত অবিরাম বিরামহীন কন্টিনিউয়াস কন্টিনিউ তারা কি করতে থাকে ষড়যন্ত্র করতে থাকে তারা বিভিন্ন রকমের চক্রান্তি লিপ্ত থাকে আল্লাহ বলেন আর আল্লাহ বলেন ওয়ামাকার আল্লাহ আল্লাহ তার পরিকল্পনা ঠিক করে রাখেন খাইরুল কিরিন আর আল্লাহর পরিকল্পনাই সঠিক এবং নির্ভুল এবং সর্বোচ্চ সঠিক ঠিক কিনা বলেন উত্তম এই বাংলাদেশ শিশুরাষ্ট্র হিসেবে শুনতেছেন ভালো করে কথাগুলো মনে রাখবেন আলোচনা করবেন দরকার এই মুহূর্তে এই বাংলাদেশ যখন শিশু শিশুরাষ্ট্রের মতো জন্মগ্রহণ করলো এই শিশু শিশুরাষ্ট্রের পড়াশোনা আদবাখলাগ এটার চিন্তা গবেষণা এটার আদর্শ কোন দিকে যাবে এটা নিয়ে মুরব্বীরা চিন্তা করে না হ্যাঁ বিশ্ব মোরল্লা চিন্তা করা শুরু করলো হ্যাঁ আমেরিকা ইউরোপ পশ্চিমারা ভাবলো এটাকে চরমভাবে খ্রিস্ট খ্রিস্টতান্ত্রিক এবং একটা পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করবে মস্কো এবং রাশিয়া চিন্তা করলো এটাকে চরমভাবে একটি সমাজতান্ত্রিক কমিউনিস্ট রাষ্ট্র বানানোর চেষ্টা করবে দিল্লি চিন্তা করলো এটাকে হিন্দুত্ববাদ দিয়ে আচ্ছন্ন করে ফেলবে আল্লাহ পাক পরিকল্পনা করলেন এই বাংলাদেশ হবে ইসলামের রাষ্ট্র ঠিক না পরিকল্পনা বাস্তবায়ন হবে কার হাত দিয়ে দেখায়া বলি কার পরিকল্পনা বাস্তবায়ন হবে কার ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা সত্য। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলা আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ কারদান দান সাক্ষী দেখায় বলেন কার দান ওয়াশিংটন দান করেছে মস্কো দান করেছে তেলাবিব দান করেছে বেইজিং দান করেছে দিল্লি দান করেছে আল্লাহ দান করেছেন ইসলামের জন্য দান করেছেন বলেন সুহান আল্লাহ তাই যদি না হতো আরব থেকে বাংলাদেশ কতই না দূর রাসুলের জমানা থেকে বাংলাদেশ কত কত পর চারিদিকে মুসলিম দেশের কোনো সীমান্ত নাই অথচ এই দেশটা ইমান ও ইসলামে ভরপুর কে করে দিয়েছেন ইসলামকে দাবিয়ে রাখার জন্য ইসলামকে বিতাড়িত করার জন্য ইসলামকে পরাস্ত করার জন্য পাঠ্যসূচিতে পাঠ্যক্রমে বইয়ের মধ্যে এই তাদের কারিকুলামের মধ্যে আমাদের সংস্কৃতির মধ্যে টেলিভিশনে রেডিওতে সব ধরনের মিডিয়ায় কথায় সাহিত্যে আমাদের গল্পে প্রবন্ধে উপন্যাসে বইয়ে বই মেলায় আমাদের বড়ো বড় পাঠ্য আমাদের বিদ্যাপীঠগুলোতে এমনকি সমস্ত উপায় উপকরণ ব্যবহার করে ইসলামকে পরাজিত করার যে চেষ্টা চলতেছে আল্লাহ পাক ইসলামের বিজয় চান বলেই ইসলামের তারা কিছুই করতে পারতেছে না ঠিক কিনা বলেন আপনারাই বলেন এত এত এনজিও ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে সক্রিয় এত এত মিডিয়া ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে চব্বিশ ঘন্টা তিপ্পান্ন বছর ধরে সক্রিয় এত এত নাস্তিক মোর্চার বড় বড় চেয়ারে বসে তাদের সর্বাত্মক চেষ্টা ইসলামের বিরুদ্ধে করতেছে এদেশের যুবকদের তরুণদের নতুন প্রজন্মের দিল দেমাগ চিন্তা ভাবনা থেকে ইসলামকে বাতিল করার চেষ্টা করতেছে এদেশের গরিব লোকদেরকে দানের নামে ক্ষয়রাতের নামে টাকার নামে কম্বলের নামে ওষুধের নামে ইসলাম থেকে বের করার চেষ্টা করতেছে তারা বিফল হবে কারণ আল্লাহ খাইরুল মা কিরিন এরা তো ষড়যন্ত্র করবেই আল্লাহ বলছেন এরা ষড়যন্ত্র করতে থাকুক আমি আমার পরিকল্পনা ঠিক করে রাখছি আমারটাই বাস্তবায়ন হবে বলেন সুহান আল্লাহ সকল ষড়যন্ত্রের পর বাংলাদেশে মসজিদ কমে না খালি বাড়ে ঠিক কিনা বলেন মাদ্রাসা কমে না বাড়ে আলেম কমে না বাড়ে হাফিজ কমে না বাড়ে মুফতি কমে না বাড়ে গোটা পৃথিবীর মুসলমানদের পবিত্র হজের পর দ্বিতীয় বৃহত্তম জমায়েত তবলিগের ইজতেমা বাংলাদেশের রাজধানীর বুকচিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে তঙ্গিতে অনুষ্ঠিত হয় বলেন ভার আল্লাহ গোটা পৃথিবীতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা এক নম্বর হয় বলেন সুবহান আল্লাহ গোটা পৃথিবীতে ইউরোপের বিভিন্ন দেশে আরবের মধ্যপ্রাচ্যের দামি দামি মসজিদ গুলাতে বাংলাদেশ থেকে ইমাম মুয়াজ্জিন এবং এই তফসির কারো খতিব নিয়োগ দিয়ে নেওয়া হয় বলেন সুহান আল্লাহ পাক চাচ্ছেন এদেশে ইসলাম আসবে এই জন্য আসছে পাক চাচ্ছেন এদেশে ইসলাম রাখবেন এই জন্য ইসলাম আসে পাক চাচ্ছেন এদেশে ইসলামই শেষ পর্যন্ত বিজয়ী হবে ইনশা আজিজ ইসলামই বিজয়ী হবে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি হতে পারে না ইতিমধ্যে তো শুরু হয়েছে ঠিক কিনা বলেন সুন্দর বন কেটে হতে পারে ভাটার শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে যুগে জাতির দেশ এমন জাতি যেটা বোঝায় সেটাই বোঝে যেটা করায় সেটাই করে অনেকে এই আশায় আছে ঠিক কিনা বলেন অনেকেই বলে এই দেশ নাকি হুযুগে জাতির দেশ দফায়ে দফায়ে বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুযুগে হবে না শেষ হুযুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে থাকবে সবকিছু আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে হয় না কেউ হয় নাই দেখেন নাই অবাক হব না বিএনপি যদি নৌকা এসিল মারে মারে না মারে নাই এই নির্বাচনে বিএনপির বড় নেতা আওয়ামী লীগ আসে নাই এগুলি রাজনীতির চরিত্র সৎ চরিত্র না বোধ চরিত্র এটা আপনারা বলবেন না বলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি এই যে হতে পারে যেতে পারে বলতেছি মুহিব খানের লেখা এটা আজকের লেখা না দুই হাজার দশের লেখা চোদ্দ বছর আগে থেকে মিলাবেন কি কি হইলো না হইল ঠিক না রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের গলগাঠে আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। সাথে হতে পারে ফের মির্জাপের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় শাহজালালের মাটি ঠিক কিনা বলেন মকদুমের মাটি শাহপুরাণের মাটি খানজাহান জাহানালের মাটি কিনা ধরে বলেন হ্যাঁ আমাদের বিক্রমপুরের বাবা বাবা আদম শহীদের মাটি ঠিক কিনা বলেন আর বীরদের ঘাঁটি হাজির শরীয়তল্লার ঘাঁটি তিতুমিরের ঘাঁটি ঠিক বলে এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক কিন্তু এ দেশে ইসলাম থাকবে মার্শাল্লাহ আমি জনগণ এবং যুব সমাজকে বলতে চাচ্ছি বুক ফুলিয়ে বাংলাদেশে বসবাস করবেন এই দেশের গণভবন মন দিয়ে শুনেন কান দিয়ে শুনেন প্রাণ দিয়ে শোনেন সাংবাদিক বন্ধুরা সঠিক যা বলেছি সেটুকুই রিপোর্ট করবেন কম বেশি করবেন না সাংবাদিকতার পেশা পবিত্র পেশা পৃথিবীতে সর্বপ্রথম সাংবাদিকের নাম বলতে পারেন বলবেন তো খুঁজে বের করবেন কে ছিল যেটাই বলেন ভুল হবে আল্লাহর দুনিয়ায় সর্বপ্রথম সাংবাদিক ছিলেন এখনো আছেন হজরত জিব্রাহিল আলাম জিব্বাইল আলাহ পেশাকে শয়তানি দেখ ভরাবেন না আল্লা আমাদের দেশের সাংবাদিক বন্ধুরা সচেতন আমিও একটা পত্রিকার সম্পাদক নির্বাহী সম্পাদক সাপ্তাহিক লিখনি। দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো চারটা বছর সাপ্তাহিক লিখনি ছিল বাংলাদেশের সর্ব সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা আমি ছিয়ানব্বই বা সাতানব্বই সালে দাওরাই হাদিস শেষ করে আলেম হয়েছি এই মানে এই বাংলাদেশের নিয়ম মোতাবেক আলেম দাওরাই হাদিস পাশ করার পর এলেম অর্জন করার মাত্র যোগ্যতা হয় ঠিক কিনা বলেন এরপর আলহামদুলিল্লাহ আল্লাপাক শেষ করিয়েছেন তারপর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি সর্বোচ্চ পড়াশোনা বাংলাদেশেই কাজেই আমি যে কথা বলি না জেনে না বোঝে খামাকা চিল্লাই না আমি আমি কথা বলি বাংলাদেশের রাজনীতি উপমহাদেশের রাজনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি এশিয়া মহাদেশের রাজনীতি গোটা বিশ্বের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির পূর্বাপর চিন্তা ভাবনা গবেষণা এবং আন্দাজ করে তারপরেই আমি কথাটা বলি আমাদের বঙ্গভবন চোখে ভাসান যারা দেখছেন আমাদের গণভবন চোখে ভাসান যারা দেখছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল শহীদুল্লাহ হল চোখে ভাষণ যারা দেখছেন আমাদের হাই কোর্ট আমাদের সুপ্রিম কোর্ট দেখতে মনে হয় না মসজিদ কারাগারা দেখছেন আতেন অনেকে তো দেনাও দেখতে পারেন ইন্টারনেটে দেখবেন বঙ্গভবন দেখলাম সাদা রঙের সুন্দর একটা মসজিদ কেন প্রশ্ন জাগে না মনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামকে নিয়ে ফেজলামি করার জন্য নাস্তিক মুক্তার এই দেশে টিকে থাকার জন্য আমাদের বঙ্গভবন গণভবন আমাদের বাদশাহ যেখানে ঘুমাবেন আমাদের উজিরা আজম যেখানে ঘুমাবেন থাকবেন কাজ করবেন দেশ চালাবেন আমাদের জাতির বিবেক যেখানে তৈরি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল দেখলে মনে হয় সুন্দর একটা বড় মসজিদ হাইকোর্ট দেখলে মনে হয় এটা বোধ জাতীয় মসজিদ বিদেশিরা মনে করবে এটাই মনে হয় বাংলাদেশের জাতীয় মসজিদ যেহেতু ঈদগার পাশে ঠিক কেনা বলেন মসজিদের মতো কেন হলো এখন যদি একটা ভবন নির্মাণ হয় মসজিদের মতো হতে হবে সম্ভাবনা অনেক কম না কম কি বলেন এরপরে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের নতুন যে এয়ারপোর্টটা হয়েছে এটা দেখতে কিছু মসজিদের খিলানের ডিজাইন এটা এটাকে ডিজাইন করেছেন একজন নারী ডিজাইনার আর্কিটেক্ট তিনি আবার ইরানি মহিলা এই জন্য বোধহয় এরকম হয়েছে যাই হোক ঠিক না সবকিছু বদলে যাওয়া কে একজনের নাম আছে চেঞ্জ হয়ে আরেকজনের নাম দেওয়ার আগে চিন্তা কর করছে যে নাম বদলায় দিলে আরেকবার ক্ষমতার পরিবর্তন হলে তারা তো আবার বদলাবে কাজী এক অলি আল্লাহর নাম দিয়ে দেখা দেওয়া হয়েছে ভালো হয়েছে না এখন মিস্টার মোদি মিস্টার পুতিন মিস্টার কিম উন জং নাকি না এই নামটা গেছি তারপর মিস্টার বাইডেন তারা যারাই বাংলাদেশে আসে বিমান থেকে নাইমেয়া হজরত শাহজাল আল্লিয়া মিনিকে জিয়ারত করে আসে ঠিক না বলেন এটা হলো আল্লাহর কৌশল বলেন সুহান আল্লাহ আল্লাহর পরিকল্পনা ঠিক আছে কিনা বলেন এই যে আমাদের প্রতীকগুলো জাতীয় প্রতীকগুলো বঙ্গভবন গণভবন এইগুলি ইসলামের ডিজাইন মুসলমানদের জন্য মুসলমানদের ভূখণ্ডে নির্মাণ করা হয়েছিল এই জন্য এই ডিজাইন অথচ এই দেশে ইসলাম রে ক্রিটিসাইজ ইসলাম রে ডাউন করা ইসলামরে রে পচানো ইসলাম রে অচল বলা ইসলাম রে খালি হিংসায় ইসলামপন্থীদেরকে একবার স্বাধীনতা বিরোধী একবার সাম্প্রদায়িক একবার 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 মধ্যযুগীয় বর্বর এই সেই জঙ্গি বলার চেষ্টা হয়েছে না বলেন জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইসেনি ভাইতের, জঙ্গি বলে আর ডেকোনা মোল্লা মুন্সিদের মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মারো জঙ্গি জঙ্গি জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে নিজের ঘর তালাশ করে দেখে তাদের ছেলে বেদালায় জঙ্গি কোনো মাদ্রাসায় কোনো জঙ্গিবাদের গন্ধ নাই দেখি না জঙ্গিবাদ আমি বলি সবাই বলে এই জন্য বলি কথাটা বলতে আমি রাজি না দুই হাজার দশ সনেই আমার কবিতায় সঙ্গীতে আমি উল্লেখ করেছি জঙ্গিবাদ শব্দটা মানান না বলতে হবে সন্ত্রাসবাদ ইন্টারন্যাশনাল টেরোরিজম অর্থ হইল আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ইন্টারন্যাশনাল টেরোরিস্ট মানে আন্তর্জাতিক সন্ত্রাসী শুধু টেরোরিস্ট মানে সন্ত্রাসী এটাকে ভারত পাকিস্তানে বলা হয় আতঙ্কবাদ আর বাংলাদেশে সন্ত্রাসীর মতো সুন্দর একটা অর্থবোধক শব্দ থাকার পরেও কেন যে জঙ্গিবাদ জঙ্গিবাদ আর জঙ্গি জঙ্গি শব্দ ব্যবহার হলো এটা আমার মাথায় ধরে না জং মানে যুদ্ধ জঙ্গি মানে যোদ্ধা দুইটি জঙ্গি বিমান বিবাদিত মানে কি সন্ত্রাসী বিমান জঙ্গি বিমান অর্থ কি সন্ত্রাসী বিমান না যুদ্ধ বিমান এখন যে লোকটা সন্ত্রাসী তার নাই বিবেক নাই বিবেচনা নাই মানবতা সে পাশবিক হয়ে গেছে সে মানুষজন পথে কাটে রাস্তাঘাটে বোমা মাইরা মারতেছে ছোট বাচ্চা মারতেছে নারী মারতেছে এই অপরাধী লোকটাকে আপনি যোদ্ধা বলতেছেন কেন তাকে জঙ্গি বলে তার মর্যাদা বৃদ্ধি করছেন কেন আমাদের প্রশাসন আমাদের মিডিয়া আমাদের গবেষকরা এটা বোঝে না বাংলা একাডেমি জানে না যে সন্ত্রাসী বলতে শব্দ আছে ওইটা বললেই এনাপ জঙ্গি বললে ভুল হয় জঙ্গি বললে সন্ত্রাসীকে যোদ্ধা বলা হয় যোদ্ধা তো বিরাট জিনিস ঠিক কিনা বলেন জঙ্গি বিমান শোনেন না কথাটা হ্যাঁ জঙ্গ মানে যুদ্ধ জঙ্গি মানে যোদ্ধা বলা হয় জঙ্গি জঙ্গি এটাও একটা ভুল আমি এটা শুধরে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জ্ঞাপন করছি আর কারো কাছে ইসলামী কোনো বই টই পাইলে বলে জিহাদি বই কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হলে লেখে রাখে জিহাদি কেন জিহাদি লিখবেন জিহাদ তো পবিত্র শব্দ লিখবেন সন্ত্রাসী পাইলে নামাজি লেখে রাখবেন সন্ত্রাসী ধরা পড়ছে ডাকাত কি লেখে রাখবেন নামাজি রোজাদার আলহাজ লিখবেন নামাজ রোজা হজ জাকাতের মতো তো ইসলামের ফরজ জিহাদি লেখেন কেন লিখবেন সন্ত্রাসী সহজ শব্দ জিহাদ শব্দটাকে কালার করা কে শিখাই দিছে আপনাদেরকে বলেন জিহাদি তো আল্লাহ রাসুল ছিলেন সাতাশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন গজওয়া বলেন সুহান আল্লাহ অসংখ্য সারিয়া ছোট্ট ছোট্ট যুদ্ধ অভিযান এগুলির মধ্যে আল্লাহ রাসুল নেতৃত্ব দিয়েছেন নিজে জান নাই সাতাশটা যুদ্ধে নিচে গিয়েছেন বলেন সুহান আল্লাহ এইগুলি বাংলাদেশের মানুষকে হতবুদ্ধি বানানো হয় সজাগ হইতে হবে হে জাতি শীতের দিন আসলে সংবাদ আসে শীতের পিঠার আসর বসেছে এই ঢাকার অমুক জায়গায় আসে না খবর হ্যাঁ আমাদের শিল্পকলা একাডেমির বারান্দায় চত্বরে শীতের পিঠার উৎসব হচ্ছে খবরটা আসে না গুলিস্তান মার্কেটে মাফলার এবং মোজার বিক্রয় বেড়ে গেছে খবর আসে না এই ছোটো ছোটো খবরগুলি আসে শীতের খবর শীতের দিন গোটা বাংলাদেশে পথে ঘাটে মাঠে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে শহরে নগরে অলিতে গলিতে চৌরাস্তায় ধান খেতে বাট খেতে খেলার মাঠে যে হাজার হাজার মাহবিল হয় সেই সংবাদ কেন আসে না কি এই জাতির সংবাদ নয় জাতির সবচেয়ে বড় শীতের দিনের সংবাদ হলো মাহবিল এর চেয়ে বড় আকারে এর চেয়ে বড়ো আনন্দ উৎসবে আর কোনো কাহিনী বাংলাদেশে ঘরে এত বড় জাতীয় কাহিনী এত বড় জাতীয় উৎসব এত বড় জাতীয় আয়োজনের খবর সাবেবে কি ঢাইকা রাখার চেষ্টা তালিকাবদ্ধ করে বন্ধ করার চেষ্টা এইগুলি ইতরামি এইগুলো বদরামি এইগুলো শয়তানি বাংলাদেশের ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এইগুলি পায় তারা ঠিক ধরে বলে। আন্তর্জাতিক যারা চক্রান্তকারী বাংলাদেশের ভিতরের বিদেশের দালাল তাবেদাররা ইসলামের শত্রুরা আমাদের বাংলাদেশের মা বোনের মুখ থেকে ঈশাও মুখ থেকে শ্রমিক ভাইদের মুখ থেকে মাল্লা মুখ থেকে সাধারণ গরিবদের মুখ থেকে নাগরিকদের মুখ থেকে ইনশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ হাসমান আল্লাহ সুবাহ আল্লাহ লাই আল্লাহ আল্লাহু আকবর মুছে দেওয়ার যে চক্রান্ত শুরু করেছে এই চক্রান্ত বাংলাদেশে সফল হওয়ার আগেই একে ধুল সাদ করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মুসলমান ইনশাল্লাহ শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লা ভাইরা আমার অনেক কথা বললাম কথাগুলি মনে রাখবেন অনেক প্রশ্নের জবাব অনেক নতুন প্রশ্ন উত্থাপন করলাম জাতির সামনে এইগুলি বিবেচনা করতে হবে শুরুতেই অনুমতি নিয়েছিলাম আমি আজকে মুসলিম জাতিসত্তা বাংলাদেশের মালিকানা বাংলাদেশের বাস্তবতা ইসলামের বাস্তবতা আমাদের ইতিহাস আমাদের করণীয় বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো যুবকদের আমি জানি না আমাদের তরুণ যুবক বাংলাদেশেরা কতটুকু খবর রাখে নাকি না রাখে নাকি মোবাইলের মধ্যেই সারাদিন ডুব দিয়া থাকে এটা খুব দুঃখজনক কথা ঠিক না বলেন ইতিমধ্যে সীমান্তে গুলি চলা শুরু হয়েছে আমাদের মায়ানমারের সীমান্ত অস্থির করে তোলা হয়েছে চীনের নেতৃত্বে চীনের বাহাদুরিতে চীনের গটফাদারীতে এই মায়ানমার নামক একটি রাষ্ট্র সন্ত্রাসী তারা বাংলাদেশের ফেনি জেলা পর্যন্ত কেড়ে নিয়ে বৌদ্ধ রাষ্ট্র বানানোর গোপন নীল নকশা এটে ফেলেছে চারিদিকে ভারতীয়রা গুছুর গুলি করে আমাদের গরু মারে মানুষ মারে কৃষক মারে বিজিবি ধরে নিয়ে যায় ঠিক কিনা বলেন আমেরিকা এবং গোটা ইউরোপ তারা পরামর্শ সলা করে চক্রান্ত করে বাংলাদেশের তিনটা পার্বত্য জেলা রাঙামাটি বান্দরবান ঘাগড়াচুরি ভেঙে নিয়ে কেটে নিয়ে অপারেশন করে টুকরা করে আলাদা করে এখানে ইসরায়েলের মতো একটি জারজ অবৈধ রাষ্ট্র বসানোর চেষ্টা করছে ঠিক কিনা বলেন আমাদের তরুণরা কয়জন খবর রাখে যে বাংলাদেশে আবার যুদ্ধ হবে না আবার যুদ্ধ হচ্ছে কয়জন জানে তিনটা তথ্য দিলাম কয়জন যুবক আগে থেকেই জানতাম একটু হাত তোলা দয়া করে সত্য দেখেন অবস্থা রাজধানীর পাশের মানুষ যুব সমাজ আমাদের মায়ানমার কি চাচ্ছে যুব সমাজ খবর রাখে না বর্ডারে কি অবস্থা যাচ্ছে কেউ খবর রাখে না পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে কুকিচিন নামক একটা সন্ত্রাসী সংগঠন বিদেশি অস্ত্র সহায়তায় এই দেশকে টুকরা করার চেষ্টা করতেছে আমাদের যানবাজ সৈনিকরা লড়াই করতেছে সৈনিকদের জীবন তারা কেড়ে নিচ্ছে এই খবর বাংলাদেশের তরুণ যুবকরা জানে না খালি আমার ভাইয়ের রক্তে রাঙানো খবর তো নাই আনুষ্ঠানিকতায় নিয়ে আসছো তোমরা দেশপ্রেমকে আবেগ আর আনুষ্ঠানিকতা খালি দেখাও তোমরা তো দেশের খবরই রাখো না রাখতে হবে কিনা কারা কারা রাখবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন দিকে যাচ্ছে কে কি খবর রাখবো রাখবো কিনা প্রস্তুত কি না যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আত্মদান করতে রাজি আছে কি কিনা পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ পাক এই কাগজ থেকে কই আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন আমিন বলি যাক মাশাআল্লাহ যারা ইউটিউবার এসছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা আমি জানাই কারণ মূলধারার মিডিয়া এদেশের মূলধারার জনগণের সঙ্গে নাই এরা বাটপাড়ি চিটারি গোপন করা সত্য গোপন মিথ্যা প্রচারে লিপ্ত বিদেশের টাকায় চলে ঢাকা শহরে জমি জমিনে নিয়ে এখানে অফিস বানায় ইসলামের বিরুদ্ধে কাজ করে তোমরা যারা আসো ভাই বন্ধুরা তোমরাই আমাদের মিডিয়া তোমরাই আমাদের মিডিয়া কথাগুলি প্রচার করবে আরেকটা কথা পরামর্শ একটা প্রবণতা আমি যেখানে বয়ান করি আমার শুধু সঙ্গীতের লাইনগুলি কেটে কেটে ওরা প্রচার করে বুঝে না যে উনি মনে করে সঙ্গীত গায়ক মানুষ ওনার গানটাই প্রচার করি আমি তো গায়ক না আমি রাষ্ট্রচিন্তক আমি একজন কবি কবি হিসেবে আমার বক্তব্য রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে আমার বক্তব্য সুর দিয়াও বলি সুর ছাড়াও বলি ঠিক না বলেন আজকে সম্পূর্ণ বয়ান রেকর্ড করে সবটুকু বয়ানকে তোমরা আমানতদারির সঙ্গে প্রচার করবে এই আশা আমি রাখি কথাগুলি রাখে না জরুরি কথাগুলি রাখে না তাত্ত্বিক কথা ঐতিহাসিক কথা প্রয়োজনীয় কথা রাখে না খালি দেখি মুহিব খান দিলে দিলি খালি দুই লাইন সঙ্গীত দুই লাইন সঙ্গীত বোঝে না এখনও ব্যাকল রয়ে গেছে আকলমন্দ হইতে হবে আকল আকলমন্দ হইতে হবে দেশ কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা কথা বাংলাদেশের জমিনে ছড়িয়ে যাওয়া দরকার আছে না নাই বলেন যদি দরকার আসে মনে করো কথাগুলি সুন্দর সুন্দর করে যেখানে যেখানে কাটলে কথা নষ্ট না হয় এভাবে প্রচার করার আহ্বান থাকলো এবং রেকর্ড রাখার আহ্বান থাকলো কেউ যেন কোনো রকমের ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে না পারে আমার বক্তব্য নিয়ে কেউ যেন কোনো অভিযোগ মিথ্যা আকারে উপস্থাপন না করতে পারে যা বলেছি ক্লিয়ার ক্লিয়ারকাট পরিষ্কার চুক্তি এবং ঐতিহাসিক তথ্য সহকারে ঠিক কিনা বলেন আমরা সবাই দেশকে ভালোবাসবো এবং সবসময় সচেতন থাকবো ইনশাআল্লাহ সর্বশেষ কয়েকটা মিনিট আমি নিব আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন গ্রন্থের নাম আলকুরআ কাব্যানুবাদ আলকুরআ বলেন কাব্যানুবাদ আল আনের বঙ্গানুবাদ বললে ভুল হবে বঙ্গানুবাদ হলো সাধারণ বাংলা অনুবাদ অনেক আছে মার্কেটে এটা কাব্যানুবাদ অর্থাৎ সম্পূর্ণ কুরআন মজিদের কবিতার ডিজাইনে কবিতার মাধ্যমে অনুবাদ বলেন সুফহান আল্লাহ সংক্ষেপে দুই মিনিট ইতিহাস বলি বাল্হুয়া কুরআন উম মজিদ পি ল হে মাহুস উল্লামায় কি বলেন আল্লাহ্বাব জানাই দিছেন এই কোরআন মজিদ কত হাজার কত কোটি বছর আগে আল্লাহবাক বলেন আমি এটা আগেই লাউ হে লিখে এটাকে সংরক্ষণ রাখছি বলেন সব কত কোটি বছর আগে বলতে পারি না তবে একটা তথ্য আমরা জানি একটা রেওয়াত আছে যে আসমান জমিন নির্মাণের বা সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে এই কোরআন শরীফ আল্লাহ বাক কমপ্লিট রেখে দিছে কিন্তু বিশ্ববাসী মানবজাতির জাতির জন্য পূর্ণাঙ্গ কমপ্লিট জীবন বিধান হিসেবে এটা পনেরোশো বছর আগে আল্লাহ নবীর উপরে রাজিল হয় বলেন সুহান এই পনেরোশো বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে এদিকে তাকান পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা হয়েছে বলে আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তফসিল রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ কিন্তু কাব্যিক অনুবাদ যথাযথ নিয়ম মেনে শর্ত মেনে সুন্দরভাবে মাত্রায় কোথাও কোন দেশে কোনো ভাষায় হয়েছে বলে প্রমাণিততে তেমন তথ্য নাই আল্লাহর ইচ্ছায় আল্লাহর মর্জি আল্লাহর দয়া আল্লাহর দান এই অধম নগণ্য বান্দার হাতে আল্লাহ পূর্ণ কোরআনের কাব্যানুবাদের কাজ করিয়েছেন বলি আলহামদুলিল্লাহ একটা পেষ্টা শোনাইয়া বয়ান শেষ করব শুনবেননি বিস্মিল্লা রহমান নির্বহে কবিতায় অনুবাদ করছি বিতাড়িত শয়েতাং থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়েতাং থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় হয়েছে আমি সূর আর রহমানের শেষ পৃষ্ঠাটুকু আপনাদেরকে অনুবাদটা শোনাবো كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي الاء ربكما تكذبان مدهامتان فباي الاء ربكما تكذبان তার জমা পেশ করছি পদ্মরাগ প্রবালের মতো হরা দীপ্যমান কুত বলে পদ্মরাগ এবং প্রবাল বলেন যে পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান দুটি উদ্যানের হবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না থেকে না বলেন তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান আন্দাজে বলছি না ফিহিমা ফাকি হাতু অনখলু তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সুশীলার সুশীলা রূপসী সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন নাচ ইনসানিস না ইনসুন কবল তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ভাবি তাহলে তবে তথাপি এত তোমরা অতপর কেন তোমাদের প্রভুর দেওয়া নিয়ামত অবদান দান অস্বীকার করবে কিভাবে তোমরা না করবে ঠিক না বলেন সর্বশেষ আয়াত উচ্চারণ করছি এই আর সুরার রহমানের শেষ আয়াত দেব রব বিকাশ ইল জলা আলি ওয়ালি ক্রম আল্লাহর দয়ায়ে আল্লাহর মায়ায়া আল্লাহর ঈশার আয়ে আল্লাহর ফয়েস আল্লাহর সাহায্যে এর অনুবাদ কত সুমোহন হেনবি ব্র্যাকেটে হেনবি আয়াতে নাই কত সুমোহন হেনবি তোমার রবের নামের শান কত সুমহান হেনবি তোমার রবের নামের শান মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান ঠিক এই তালে এই মাপে এই ছন্দে এই সৌন্দর্যে এই ডিজাইনে এই প্যাটার্নে সম্পূর্ণ কোরআনের ছয় হাজারের অধিক আয়াত ছোট বড় সহজ সরল কঠিন জটিল সমস্ত আয়াতের তরজামা আল্লাহ তার এই বান্দার হাতে সুন্দরভাবে জামাহাক্কু করাইছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে নিঃসন্দেহে আল্লাহর করিশ্মা নিঃসন্দেহে কোরআনের মজেজা আল্লাহ চেয়েছেন বলে করিয়েছেন করিয়েছেন বলে করেছি পারিয়েছেন বলে পারেছি পারি পেরেছি আমার কোনো এটার মধ্যে কৃতিত্ব আলাদাভাবে নাই আল্লাহ বাক শুধু মাফ করে দেন বলে না আমিন বাক কবুল করুন বলে না আমিন আমরা যা আলোচনা করলাম আত্মপরিচয় এই দেশ এই জাতি এই মাটি ইসলাম ইমান কালিমাতুর শাহাদা শাহাদাতের পতাকা আমাদের সমস্ত কিছু আল্লাহ পাক ব্রেনে ঢুকায়া বুঝার তো অভিজ্ঞান করুন আমিন সমস্ত দেশি বিদেশি দুষ্মন্দের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করুন বলি আমিন আল্লাহম্মা ইন্না না জালু কাফি নহরহিম ও নাউজুবিকা মিন শুরুরহিম আমিন ও আখরুদ্দাওয়ানা আনিলহামদুলিল্লাহ আলমিন ও সলাত ও সালামু আলাহ সঈদুল মুসলিন السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله